हेलो बंधुरा आशा करी अपना सबाई भलो आसें। तो आबार चले आसलम फेसबुक एप्स नतून एक वीडियो निये। तो बंधुरा आजकल वीडियोते आमी आपनादेर काछे शेयर करते चले 2024 साले कीभावे आपनारा सठिक नियमे फेसबुक एप्स रिल्स वीडियो आपलोड करबें। आपनारा जानें जदि फेसबुक एप्स आपनारा सठिक नियमे वीडियो आपलोड ना करते पारें रिल्स वीडियो, ताहले किन्तु कखनो आपनार वीडियो भाइरल हबे ना। तो आजकल वीडियोटी आपनारा मनोयोग दिए देखुन, आमी सुंदर करे आपनादेरके स्टेप बाय स्टेप देखिए देव जे कीभावे आपनारा सठिक नियमे फेसबुक एप्से आपनारा रिल्स वीडियो आपलोड करबें। तो सर्वप्रथम आमरा चले जाब फेसबुके। तो फेसबुक एप्से चले आसलाम, आसार पर एखान थेके कि करब, उपरे देखुन कर्नारे आमादेर जे लोगोटी देखा जाच्छे आमरा कि करब, लोगोते क्लिक करे देव। क्लिक करे देवार पर आमादेर सामने ए धरनेर इंटारफेस चले आसलो। आसार पर कि करबें देखुन, फार्ष्टे देखुन एखाने रिल्सर अपशन चले एसेछे, ठीक आछे। तो आमरा कि करब, रिल्से क्लिक करब। আর একটা বিষয় বলে দেই, যদি আপনারা সামনে রিলসের অপশনটি না পান তাহলে স্ক্রল করে এখানে সিমোরের যে অপশন এটাতে ক্লিক করলে এখানে কিন্তু আপনি রিলসের অপশনটি চলে আসবে, হয় উপরে বা নিচে যেখানে একটা জায়গায় কিন্তু থাকবে। তো আমরা কি করব, রিলসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন বন্ধুরা, আমাদের সামনে রিলস ভিডিও কিন্তু ওপেন হয়ে গেল। তো রিলস যখন আমাদের সামনে ওপেন হয়ে গেল, তো এখান থেকে আমরা ভিডিও আপলোড করব কিভাবে। এখান থেকে ভিডিও আপলোড করার জন্য সর্বপ্রথম আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে দেখুন উপরে কর্নারে একটি ম্যান যে চিহ্নটি আছে, ম্যানের যে লোগো, তো আমরা কি করব এই ম্যান চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসলো। তো এখান থেকে কিন্তু আমাদের রিলস ভিডিওর যে পেজ সেটি কিন্তু আমাদের সামনে শো করেছে। তো আমরা এখান থেকে আপলোড ভিডিও যখন আমরা আপলোড করব, তার জন্য আমরা এখান থেকে দেখুন ফার্স্টে দেখুন ক্রিয়েট রিলসের একটি অপশন আছে। তো আমরা কি করব, ক্রিয়েট রিলসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমাদের গ্যালারিতে যত ফটো আছে সব কিন্তু শো করছে। তো আমরা যেহেতু ভিডিও কন্টেন্ট আপলোড করব, তো তার জন্য এখান থেকে গ্যালারির যে টিক বাটন এখানে ক্লিক করে আমরা ভিডিওসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমার ফোনের গ্যালারিতে যতগুলো ভিডিও আছে সব কয়টা ভিডিও কিন্তু এখানে শো হয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখাবো আপনাদের যে আমাদের ভিডিও যেটা তৈরি করা আছে সেই ভিডিওটি কীভাবে আমরা এখান থেকে আপলোড করব। তো এখান থেকে দেখুন বন্ধুরা আমাদের যে কোনো একটি ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো দেখুন আমার ফোনে কিন্তু এই ভিডিওটি তৈরি করা আছে, তো এই ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে এই যে অডিওটি ক্লিক করলে আপনি এখান থেকে অ্যাড মিউজিকে ক্লিক করলে আপনি যে কোনো মিউজিক কিন্তু অ্যাড করতে পারবেন, অ্যান্ড অ্যাড ভয়েসে ক্লিক করলে আপনি এখান থেকে ভয়েসও অ্যাড করতে পারবেন। তো আমরা কিছুই করবো না, এখান থেকে ডান করে দিলাম। দেওয়ার পরে আপনি টেক্সটে ক্লিক করলে আপনি চাইলে এখান থেকে কিছু লিখতে পারেন, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি এটা লেখাটি ডিলিট করতে চান তাহলে এটা কিন্তু ক্লিক করে টেনে ধরে এখানে ডিলিটের অপশনে কি ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে ইফেক্টের অপশন আছে, চাইলে আপনারা কিন্তু বিভিন্ন রকম ইফেক্ট আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো আপনার যে ইফেক্ট ভালো লাগে সেই ইফেক্ট অ্যাড করবেন। তো আমি এইটা অ্যাড করে নিচ্ছি। তো এই ইফেক্টটি অ্যাড করা হয়ে গেলে আপনারা এখান থেকে কি করব, দেখুন বন্ধুরা নেক্সটের একটি অপশন আছে, তো আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের আপলোডের মেন প্রসেসটি কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সবচাইতে ইম্পর্টেন্ট সেটিংস কিন্তু এটা। এখান থেকে আমাদের শর্টকাট সর্বপ্রথম আমাদের 4-5টা কিওয়ার্ডের একটি টাইটেল দিতে হবে, ঠিক আছে। এমন কিছু টাইটেল দেবেন যেন হালকা, মানে 4-5টা কিওয়ার্ড হবে, মানুষ যেন আকর্ষিত হয় সেই টাইটেলটি দেখে ভিডিওটি ক্লিক করার জন্য। তো এখান থেকে আপনি কিছু টাইটেল দিয়ে দেবেন 4-5টা ওয়ার্ডের। দেওয়ার পরে আপনি এখান থেকে কিছু হ্যাশট্যাগ অ্যাড করবেন। হ্যাশট্যাগ অ্যাড করার জন্য এখান থেকে যেমন লিখবেন ভাইরাল রিলস, তো দেখুন বন্ধুরা ভাইরাল রিল। অ্যান্ড এখান থেকে আপনি আরও হ্যাশট্যাগ দিতে পারেন, এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখব ভাইরাল ভিডিও, ভাইরাল ভিডিও একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপরে আমি আর একটা হ্যাশট্যাগ দেবো। দেওয়ার পরে এখান থেকে লিখব ভাইরাল রিলস ফেসবুক, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা ভাইরাল রিলস, ভাইরাল ভিডিও, ভাইরাল রিলস ফেসবুক, তো এই ধরনের কিছু ভাইরাল হ্যাশট্যাগ আপনারা দিয়ে দেবেন। অ্যান্ড শর্টকাট আপনারা একটি টাইটেল দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন পাবলিশের অপশন আছে, তো পাবলিশ এখানে এরকমই থাকবে। অ্যান্ড আপনি যদি চান এখান থেকে অ্যাড ট্যাগ করতে পারেন, আপনি লোকেশন অ্যাড করতে পারেন। লোকেশন অ্যাড করলে এখানে ক্লিকে এই অ্যারো বাটনে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে লোকেশন অ্যাড করে দিতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা সর্বপ্রথম ভিডিওটি এডিট করে নেবেন আর কি। এখান থেকে যে টাইটেল, হ্যাশট্যাগ, আপনি আপনার লোকেশনগুলো
যাবতীয় যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি সেট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা কি করবেন, শেয়ার নাওতে ক্লিক করবেন। শেয়ার নাওতে ক্লিক করলে কি হবে, আপনার ভিডিওটি দেখুন বন্ধু এখানে আপলোডিং হওয়া শুরু হয়ে গেছে। তো দেখুন আমার ভিডিও কিন্তু ইতিমধ্যে আপলোডিং হচ্ছে, কিছুক্ষণের ভিতরে কিন্তু ভিডিওটি আমার আপলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনি আপনার ফোনের গ্যালারির থেকে আপনারা ভিডিও আপলোড করবেন ফেসবুক রিলসে। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক অ্যাপসের ভিতরে কিভাবে আপনার রিলস ভিডিও তৈরি করবেন। দেখুন বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে, তো আপনাদের সামনে আমি প্লে করে দেখাই। তো আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেল। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রিলসের ভিতরে, এই ফেসবুক রিলসের ভিডিও, রিলসের ভিতরে কিভাবে আপনারা আপনাদের ফেস দিয়ে আপনারা ডাইরেক্ট এখান থেকে মিউজিক অ্যাড করে কিভাবে আপনারা ভয়েস দিয়ে বা গানের সাথে আপনি আপনার মুভমেন্ট মিলিয়ে ভিডিও আপলোড করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। অ্যান্ড নতুন নতুন কিছু শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।